দেখো ম্যাথ সিনেমে সবাইকে স্বাগত জানাই এখন মোটামুটিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনাস্টেন্স নিয়ে আমরা কথা বলবো প্রেজেন্ট আমরা জেনে গেছি পাস্ট পারফেক্ট কন্টিনাস্টেন্স কী জিনিস ধরো অতীতে কোনো একটি ঘটনার পূর্বে ধরো অতীতে কোনো একটা ঘটনা হয়েছে ধরো তার পূর্বে আরও একটি কাজ আরম্ভ হয়ে তখনও চলছিল বোঝালে খুব একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে তো আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে যে কাজটা চলছিল তাকে পাস্ট পারফেক্ট কন্টেনস্টেন্স বলি মানে কি হচ্ছে অতীতে কোনো একটা ঘটনা পূর্বে আর একটা ঘটনা কি হচ্ছে আরম্ভ হয়েছে এবং তখনও চলছে সেই কাজটা যেটা আরম্ভ হয়েছে ধরো এখন একটা ঘটনা ধরো আমি পড়াচ্ছি তাহলে এই ঘটনা পূর্বে ধরো অতীতে কোনো একটা কাজ আমি শুরু করেছি এবং সেই কাজটা এখনো চলছে ধরো অতীতে কোনো আমি খাচ্ছি খেতে খেতে এখনো খাওয়া চলছে আবার তখনও চলছিল তাহলে এই যে কাজটা চলছিল মানে কি খাওয়াটা চলছে যে তাকে আমরা বলবো কি পাস্ট পারফেক্ট কন্টেনস্টেন্স তাকে আমরা কি বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স আমি বুঝিয়ে দিচ্ছি খুব ইজি শি হ্যাড বিন গোয়িং হোয়েন দেম শি হ্যাড বিন গোয়িং হোয়েন দেম তাহলে তারা আসার পূর্বে ঠিক আছে মানে তারা যে আসছিল আর কি যখন তারা এলো ধরো তাহলে তখনও সে যাচ্ছে তাহলে সেই যাওয়াটা আগে শুরু হয়েছে তাহলে এই যে তারা এলো মানে দেম হোয়েন দেম যখন তারা এলো তাহলে যখন তারা আসছে এই আসার পূর্বে আরও একটা ঘটনা কি হয়েছে যে সি হ্যাড বিন গোয়িং তাহলে সে অনেক আগে থেকে যাতায়াত শুরু করেছে যা চলছে ধরো হাঁটছে এবং কিন্তু তারা যখন আসছে তখনও কিন্তু তার হাঁটা চলছে মানে কোনো একটি ঘটনার পূর্বে অতীতে আর একটি কাজ আরম্ভ হয়েও তখন চলছিল মানে তারা তার যাতায়াত হাঁটাটা তখনও চলছিল যখন তারা এলো তার তখনও কিন্তু হাঁটা চলছিল সে আগে থেকে শুরু করে তখনও কিন্তু সে হাঁটছে তাহলে হাঁটা চলছে আর কি তাহলে যেই কাজটা চলছে মানে কি হাঁটাটা চলছে একে আমরা বলবো কি যে পাস্ট পারফেক্ট বলবো পাস্ট পারফেক্ট মানে তারা আসার আগে কাজটা চুহচ্ছিল যাচ্ছিল হাঁটছিল এটা চুহচ্ছিল বোঝালে তাহলে আমরা কি বলছি এই যে কাজটা চলছিল তাকে আমরা বলবো কি পাস্ট পারফেক্ট কন্টিনাস্টেন্স এবং দেখো যে এটা কিন্তু হোয়েন কেম এটা কিন্তু কি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স এটা হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্স তাহলে একটা হলো কি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আর একটা হলো সিম্পল পাস্ট টেন্স ঠিক আছে ধরো তুমি একটা কথা ভাবো যে বৃষ্টি আসার যখন মানে আসার পূর্বে আর কি বৃষ্টি আসার পূর্বে ধরো এরকম যে তুমি তখনও বাড়ি ফিরছো আর কি বাড়ি ফেরাটা শুরু হয়েছে আগে থেকে এক ঘন্টা ধরো আমি এক ঘন্টা ধরে হাঁটছো মানে এক ঘন্টা আগে থেকে তুমি বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ধরে বেরিয়েছো অফিস থেকে তাহলে তখনও তুমি কি হচ্ছে তখনও তুমি আসছো এবং যখন মানে এলো মানে বৃষ্টিটা এলো তখনও তুমি আসছো তাহলে এই এই অতীতে একটা মানে মানে যে ঘটনা বৃষ্টিটা যখন অতীতে এলো মানে আগে যখন কালকে যখন বৃষ্টিটা এলো তার আগে তুমি অফিস থেকে বেরিয়েছো এবং তখনও তুমি বৃষ্টি যখন এলো তখনও তুমি হাঁটছ তাহলে অতীতে কোনো একটি ঘটনার পূর্বে আরো একটা কাজ আরম্ভ হয়েছিল মানে তুমি অফিস বাড়িতে অফিস থেকে বেরিয়ে তখন হাঁটছিলে এবং তখনও কিন্তু হাঁটা চলছিলো তাহলে এই যে হাঁটা চলছিল এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্ট্রিলেস্ট্যান্স তাহলে কি হলো আমার এখানে সি হ্যাড বিন ঠিক আছে হ্যাড বিন হল এবং আইএনজি ফর্ম হলো এবং আরেকটা দেখো হ্যাড বিন হল আইএনজি হলো এবং আরেকটা হলো কি আরেকটা যে সেন্টেক্স সেটা হচ্ছে কি তোমার হচ্ছে সিম্পল পাস্টেন্স খুব সহজ ভীষণ ইজি জিনিস এটা হচ্ছে সিম্পল পাস্টেন্স এর মধ্যে আর কোনো কিন্তু গল্প নেই তোমরা চোখ বন্ধ করে পারবে যে এর মধ্যে এক্সট্রা কিন্তু কিছুই নেই যে না পারার মতো কিছুই নেই খুব সহজ জিনিস এবং না মানে পারবেই তুমি একটু একটু জাস্ট লজিক্যাল দেখো যে তারা আসার আগে কাজটা হচ্ছিল বোঝাচ্ছে এবং যেই কাজটা হচ্ছিল তখন তাকে আমরা কি বলবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ট্রাস এবং যখন তারা এলো সেটা হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্স দেখো এই যে হোয়েন কেম সিম্পল পাস্ট কেম সিম্পল পাস্ট না এই হচ্ছে লজিক তাহলে খুব ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করতে থাকো চ্যানেলটাকে হেল্প করো তোমাদেরই চ্যানেল সবারই চ্যানেল আশা করবো ভালো লাগবে তোমাদের ঠিক আছে থ্যাংক ইউ